আমি সানিয়া আফরিন, আমি একজন এন্টারপ্রেনার। আমার একটি উইমেন ক্লোদিং প্রোডাকশন অ্যান্ড সেলস সেন্টার আছে মার্লো নামে। আমি স্টুডেন্ট থাকা অবস্থায় নিজস্ব একটা ব্যবসা চিন্তা করি, সেখান থেকেই পার্পল মেলো নিয়ে আমার চিন্তা করা শুরু। পার্পল মেলো আমার প্রথম বিজনেস। এরপর 2020 নভেম্বরে মার্লো নিয়ে পথ চলা শুরু। দুই মাস পর নিজেদের একটা ফ্যাক্টরি আমরা দিই মার্লোর। বর্তমানে মার্লোর ফ্যাক্টরিতে 30 জন কারিগর রয়েছেন এবং এই 30 জন কারিগরের প্রত্যেকেই করোনাকালীন সময়ে চাকরি হারিয়েছিলেন। সেই সময় থেকেই আসলে আমরা মার্লোর শুধুমাত্র নিজেদের জন্য না, সামাজিক দায়িত্ব পালন হিসেবেও আমরা এটা ধরে নিয়ে এই 30 জনকে পিক করি এবং মার্লো নিয়ে পথ চলা শুরু করি। প্রতিদিন আমাদের ডিসপ্লে সেন্টারে প্রচুর কাস্টমার আসছেন এবং অনলাইন অর্ডারের চাপ তো আছেই। আমার প্রথম বিজনেস পার্পল মেলো নিয়ে যখন কাজ করা শুরু করি, তখন নিজে অনলাইনে খুঁজছিলাম কোন কুরিয়ার কোম্পানিটি আমার জন্য ভালো হবে। আমি যখন অনলাইনে স্টাডি শুরু করি কোন কুরিয়ার কোম্পানির সাথে কাজ করব, তখন পাঠাও সম্পর্কে জানতে পারি এবং পাঠাওয়ের ইউজার ইন্টারফেস থেকে শুরু করে অ্যাডভান্সড টেকনোলজি সব কিছু মিলে আমাকে খুবই মুগ্ধ করে এবং সেক্ষেত্রে আমি পার্পল মেলোর সাথে পাঠাওকে নিয়ে কাজ করা শুরু করি। আর যেহেতু পার্পল মেলো আমার প্রথম বিজনেস ছিল, সেকেন্ড বিজনেস হিসেবে মার্লোকে আমি আবার পাঠাওয়ের সাথে এনরোল্ড করি। এভাবেই আমার পাঠাওকে চেনা। পাঠাও সার্ভিস ভালো লাগার কিছু কারণ রয়েছে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে ফাস্ট অ্যান্ড রিলায়েবল ডেলিভারি সার্ভিস। 2 নম্বর হচ্ছে আমাদের মার্চেন্টদের যে প্যানেলটি আছে, ইউজার ইন্টারফেসটি অসাধারণ এবং টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্সড। যেহেতু মার্লোর বর্তমান অবস্থা থেকে আমি এটাকে আরও বড় করতে চাই, বিজনেস বড় হবে, আমাদের প্রোডাকশন বেশি হবে, সেই সাথে আমাদের ডেফিনেটলি অনলাইন অর্ডার্সও বেশি আসতে থাকবে। সেটার জন্য আমি সবসময় পাঠাওয়ের উপরই ভরসা রাখি।